হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল। বিধানসভা ভোট 2021 মক পোল কীভাবে করবেন এবং সিআরসি কীভাবে করবেন। দেখুন, ব্যালটে নিট আর ভিভিপ্যাট এবং কন্ট্রা ইউনিট সংযোগ করা হচ্ছে, কীভাবে সংযোগ করবেন আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। এই যে এটি হলো ভিভিপ্যাট মেশিনটি, বিইউ থেকে ভিভিপ্যাটে এভাবে কানেকশন করা হলো। বিইউ যে তারটি বার হয়েছিল সেই তারটি ভিভিপ্যাটের পেছনের দিকে কানেকশন করা হলো। এরপর ভিভিপ্যাট থেকে যে তারটি বার হয়েছে সেই কন্ট্রোল ইউনিটে দেওয়া হলো। এরপর ভিভিপ্যাটের মেশিনটি অন পজিশন নিয়ে আসা হলো, যেটি হরাইজনটা ছিল সেটিকে ভার্টিক্যালে নিয়ে আসা হলো। এই দেখুন, ভার্টিক্যাল করে দিলাম। ভার্টিক্যাল করার সঙ্গে সঙ্গে সাতটি স্লিপ বার হবে। এই যে সাতটি স্লিপ আমরা দেখে দিচ্ছি। এরপর আমরা কন্ট্রোল ইউনিটের বোতামটিকে অন করে দিব। কন্ট্রোল ইউনিট অন করার পরে দেখুন অন হয়ে গেল। তাহলে প্রথমে বিইউ থেকে ভিভিপ্যাট, ভিভিপ্যাট থেকে চলে এলো সিইউতে। সিইউ অন করার পরে দেখুন ভিভিপ্যাটের সাতটি স্লিপ বার হয়েছে। তাহলে কানেকশনগুলো আবার চেক করে নেন। চেক করা হয়ে গেল, এরপরে ব্যালট ইস্যু করবেন, মানে মক পোল শুরু হয়ে গেল। ব্যালট ইস্যু করার সঙ্গে সঙ্গে ব্যালট ইউনিটে সবুজ বাতি জ্বলল। ভোট দেওয়ার পরে দেখুন ভিভিপ্যাট স্লিপ থেকে, ভিভিপ্যাট থেকে স্লিপগুলি বার হচ্ছে। এভাবে 50টি ভোট সম্পন্ন করুন। তারপরে সিআরসি করা হচ্ছে। দেখুন সিআরসি প্রথমে ক্লোজ টিপবেন, তারপরে রেজাল্ট, তারপরে ক্লিয়ার, ক্লোজিং হচ্ছে। দেখুন মেশিনে যতগুলি ভোট দেওয়া হয়েছিল সবগুলি এখন ক্লোজ হচ্ছে, ক্যান্ডিডেট হলো। এভাবে আপনাদের স্ক্রিনে এর দেখা যাবে। দেখুন টোটাল পোল 6, আপনারা 50টি ভোট দেবেন, তাহলে টোটাল পোল হবে 50। পল ক্লোজড। এরপরে আপনারা রেজাল্টে ক্লিক করুন। মাঝখানে দেখুন রেজাল্টের ঘর আছে, সেই রেজাল্টের ঘরে ক্লিক করবেন। তাহলে মক পোল হয়ে যাওয়ার পরে ক্লোজ, তারপরে রেজাল্ট। দেখুন রেজাল্ট, পোল রেজাল্ট দেখা যাচ্ছে। সময়টা টাইমটা এখানে দেখতে পাচ্ছেন। এভাবে কন্ট্রোল ইউনিটে আপনারা প্রত্যেকটি এইভাবে দেখতে পাবেন স্ক্রিনে ঘর চলাকালে। মক পোল হওয়ার পরে আপনারা সিআরসি করছেন। দেখুন সিরিয়াল নাম্বার, কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বারটি দেখা যাচ্ছে। ক্যান্ডিডেট 16। এরপরে আমরা দেখে নিচ্ছি, দেখুন টোটাল পোল 6। আপনারা স্টেপ বাই স্টেপ এইভাবে আপনারা কানেকশন করে ভোট করতে পারবেন। দেখুন ভোট 0 এখানে লেখা আছে, এই যে। তারপরে ক্যান্ডিডেট 2, ভোট 1। প্রত্যেক ক্যান্ডিডেটকে কত করে ভোট দিয়েছেন তা আপনারা একটা কাগজে লিখে রাখবেন, যে আপনারা যে ভোট দিয়েছেন সেগুলি মিলছে কিনা। এই যে ক্যান্ডিডেট 3 ভোট পড়েছে 1টি, আপনারা সেই সংখ্যায় দিবেন। ক্যান্ডিডেট 4 ভোট 0, আপনারা ভোট দিবেন সেই ভোটের সংখ্যাটা এখানে দেখতে পাবেন। এভাবে 50টি ভোট কমপ্লিট করবেন এবং রেজাল্ট সেকশনে গিয়ে রেজাল্টটা দেখে নেবেন। প্রথমে ক্লোজ, তারপরে রেজাল্ট দেখবেন। দেখুন ক্যান্ডিডেট 6 ভোট 1, আমি একটি করে দেখিয়ে দিচ্ছি এখানে আপনাদের। এটা হলো সিআরসি প্রসেস। মক পোল হয়ে যাওয়ার পরে এভাবে সিআরসি করবেন। ক্যান্ডিডেট 7, এভাবে 16 জন ক্যান্ডিডেট পুরোটাই আপনারা দেখতে পাবেন। আপনার ব্যালট ইউনিটে যতজন ক্যান্ডিডেট আছে সবাইকে আপনাদেরকে ভোট দিতে হবে, মিনিমাম একটি করে হলেও ভোট দিতে হবে। এই যে ক্যান্ডিডেট 16 ভোট 1, এখন এন্ড হয়ে গেল, মানে ক্লিয়ার পর রেজাল্ট হয়ে গেল। রেজাল্ট দেখে নিলাম, এজেন্ডা দেখে নিলাম সামনে থেকে। এরপর আমরা ক্লিয়ার করব, মানে এটা মক পোল হয়ে যাওয়ার পরে আপনারা এগুলো করবেন।
তাহলে এরপরে ক্লিয়ার করব। দেখুন ডিলিটিং পোল ভোটস, কতগুলি ভোট দিয়েছেন সেগুলি সব ডিলিটিং হচ্ছে, একের পর একটি করে ডিলিট হতে থাকবে। এভাবে আপনারা সিআরসি হবে, সিআরসি হয়ে যাওয়ার পরে আপনারা সিলিং করবেন, কিভাবে করবেন তা অবশ্য পুরো ভিডিওর মাধ্যমে লাইভ দেখিয়ে দেওয়া হয়েছে। এবং মকপল যে স্লিপগুলি ভিভিপ্যাট থেকে বার হয়েছিল সেগুলি আপনারা স্ট্যাম্প মারবেন, স্ট্যাম্প দিয়ে কিভাবে পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করবেন, কালো কভারে ঢুকিয়ে প্লাস্টিক বক্সে দিয়ে। তারপরে এখন দেখিয়ে দিচ্ছি আমরা ক্লিয়ার হচ্ছে প্রত্যেকটি ভোট, যেগুলি মকপলের সময় প্রত্যেক এজেন্টকে প্রত্যেক ক্যান্ডিডেটকে ভোট দেওয়া হয়েছে। এজেন্টরা প্রথমে যারা উপস্থিত থাকবেন তারা ভোট দেবেন, এবং বাকিগুলি প্রিসাইডিং অফিসার দিতে পারেন অথবা এজেন্টরাকে দিয়েও করাতে পারেন। দেখুন ক্যান্ডিডেট ফোর ভোট জিরো, মানে ক্যান্সেল হচ্ছে, প্রত্যেকটি ক্যান্সেল হচ্ছে, মানে প্রত্যেকটি জিরো দেখতে পাবেন। ক্যান্ডিডেট ফাইভ ভোটস জিরো, ক্যান্ডিডেট সিক্সটিন ভোটস জিরো, এভাবে প্রত্যেকজনের জিরো হয়ে যাবে। তাহলে এখন এন্ড হয়ে গেল, মানে ক্লিয়ার হয়ে গেল, তাহলে সিআরসি করা হয়ে গেল। এরপরে আমরা কন্ট্রোল ইউনিটটিকে সিল করবেন গ্রিন পেপার সিল দিয়ে, এবং স্ট্রিপ সিল এবং ট্যাগ, অ্যাড্রেস ট্যাগ, স্পেশাল ট্যাগ এগুলি ব্যবহার করবেন। তাহলে সিআরসি হয়ে গেলে সিওর হতে টোটালে ক্লিক করুন, এগুলি নিশ্চিত হওয়ার জন্য একবার টোটালে ক্লিক করলে ভালো হয়। যদি সময় থাকে টোটালে ক্লিক করবেন, আর যদি এজেন্টরা উপস্থিত আছেন, এজেন্টরা মনে করেন যে হ্যাঁ ক্লিয়ার তো হয়ে গেছে, আমরা দেখালাম সিআরসি, তাহলে আর টোটাল টেপার দরকার নেই। যদি প্রয়োজন হয় টোটালে ক্লিক করে নেবেন একবার সর্বশেষে। তাহলে টোটাল পোল ভোটস জিরো, আমাদের মেশিনে এখন কোনো ভোট নেই। ভিভিপ্যাট দেখুন হাই ভোল্টেজ 99 এখন লেখা আছে, তাহলে টোটালে ক্লিক করে নিশ্চিত হয়ে গেলেন। এরপরে নেক্সট স্টেপ আমরা সিল করব মেশিনটিকে, ইভিএমে এখন কোনো ভোট নেই, সিলিং স্টার্ট, আমরা সিল করতে শুরু করছি। প্রথমেই আমরা কানেকশনটাকে খুলে দিলে ভালো হয়, তারপরে সিল করলে সুবিধা হবে, অথবা আপনারা অফ করে দেবেন। ভিভিপ্যাটটি হরাইজন্টাল করতে পারেন, নাও করতে পারেন। ভিভিপ্যাট যে ভিভিপ্যাট মেশিনটি সেটিকে ভার্টিক্যাল থাকা থাকলে অসুবিধা নেই। আমরা এখন সিলিং স্টার্ট করছি কন্ট্রোল ইউনিট। দেখুন প্রথমেই ওখানে এই যে দেখে দিলাম, সেখানে স্ট্রিপ সিলটি লাগবে, এই যে ক্লোজ বাটনটি আছে, ক্লোজ বাটনে স্ট্রিপ সিলটি লাগাবেন এমনভাবে ক্লোজ বাটনটি যেমন দেখা যায়। স্পেশাল ট্যাগটি, স্পেশাল ট্যাগটি লাগবে ওই ক্লোজ বাটনের কাছে। দেখুন লেখা আছে স্পেশাল ট্যাগ, তাহলে স্পেশাল ট্যাগটি এমনভাবে লাগাবেন যেমন ক্লোজ বাটনটি দেখতে পাওয়া যায়। এরপরে আমরা মেশিন সিলিং করছি। দেখুন এই যে গ্রিন পেপার সিলটাকে প্রথমে সাদা অংশটাকে উপরের দিকে রাখলাম, দেখুন ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি আমি, এইভাবে আপনারা সাদা অংশটিকে ভিতর দিকে ঢোকানো হচ্ছে গ্রিন পেপার সিল। গ্রিন পেপার সিল আমরা এই যে সাদা অংশটা উপরে চলে এলো, এরপরে এভাবে করলেন সমান সমান একবার দেখে নেবেন ঠিকভাবে আছে কিনা। এই যে এটাকে ঢাকানাটা এভাবে ঢাকি দিলেন, এরপরে এটাকে একটু মোড়ে ছোটো করে দিলে সুবিধা হয়। দেখুন এটা হয়ে গেল, এরপরে উপরের অংশটা খোলা অবস্থায় থাকবে। এখন আমরা স্ট্রিপ সিলটি, যেটি স্ট্রিপ সিল সেটি আগে লাগাবো, তারপরে উপর দিকের অংশটা এখানে চিটিয়ে দিব। প্রথমে যে স্ট্রিপ সিলে এ লেখা আছে, এটাকে আগে প্রথমে বসালাম,
এই যে তার নিচে এ বসালাম এবং বিটাকে ওপার দিকে নিয়ে গেলাম, এই যে দেখুন উপরে সিটা চলে এসেছে, চিটটা ছড়িয়ে দিবেন, এখানে চিট লাগানো আছে। এবারে সি এর উপরে এই উপরের অংশটাকে দিকে নিয়ে গেলাম, এরপর ওটাকে এক পাক ঘুরালাম, ঘুরিয়ে শেষের ডি অংশটি আছে সেই ডিটাকে এখানে ছিটিয়ে দেব। দেখুন নাম্বারগুলো যাতে উপরের দিকে দেখতে পাওয়া যায় সেই জন্য এইভাবে করা হলো। দেখুন এই যে গ্রিন পেপার সিটের নাম্বারটি দেখতে পাচ্ছেন এবং স্ট্রিপ সিটি যে দিলাম সেটিরও নাম্বারটি দেখা যাচ্ছে। এখানে এজেন্টরা সই করবেন, পিসানিং অফিসার সই করবেন। এটা হয়ে গেল। এরপর কন্ট্রোল ইউনিট হয়ে গেলে ভিপ্যাট থেকে যে স্লিপগুলি বার হয়েছে 50টি মিলিয়ে নেবেন, যে প্রত্যেক এন্ডের 50টি মিলেছে কিনা। তাহলে মক বোল স্ট্যাম্প প্রত্যেকটির উপরে মক বোল স্ট্যাম্প দিতে হবে। তাহলে এই যে ভিপ্যাট থেকে স্লিপগুলি 50টি বার করলাম, এবং আগে প্রথমে যেটি ভিপ্যাট ভার্টিক্যাল করার পরে 7টি বার হয়েছিল সেই 7টিকে রাখলাম, 7টিকে স্ট্যাম্প দেওয়ার দরকার নেই, মক বোল স্ট্যাম্প দিব শুধু 50টি স্লিপে। তারপরে এরকম একটা বক্স থাকবে এবং একটা কালো কভার থাকবে, সেই কালো কভারে এই প্রত্যেকটি স্লিপে 50টি স্লিপে স্ট্যাম্প দেওয়ার পর আমরা সেই স্লিপগুলি কালো কভারে ঢুকিয়ে দিব। কালো কভারটি কালো কভারে 50টি স্লিপ ঢোকাবো, আর 7টি বাকি যে স্লিপগুলি থাকবে সেগুলি প্লাস্টিক বক্সের ভিতরে এমনি খোলা অবস্থায় এক কোনায় রেখে দেব। কিন্তু যেগুলি যে স্ট্যাম্প মারবেন সেই 50টি স্লিপ কালো কভারের ভিতরে যত্ন সহকারে ঢুকিয়ে দিবেন এবং কালো কভারটিকে একটু মুড়ে দিবেন। আর কালো কভারের উপরে আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউশন নাম্বার আর বুথের নাম নাম্বার এগুলি দিবেন। তাহলে এই হলো। এরপরে কন্ট্রোল ইউনিটের সুইচটিকে অন করুন। মক পোলের সমস্ত কাজ হয়ে গেল, কন্ট্রোল ইউনিট সুইচ অন করে ঘর শুরু হয়ে গেল। দেখুন এবার ঘর শুরু। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।